বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। এবার পরকীয়া প্রেমে জড়িয়ে 29 বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন অস্কারজয়ী সুরকার ও সঙ্গীত পরিচালক এআর রহমান। বলা হচ্ছে বিখ্যাত গিটারিস্ট মোহিনীদের সঙ্গে গোপন প্রণয়ে লিপ্ত হয়েছেন এআর রহমান, এ কারণেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তিনি। যদিও এআর রহমানের এমন খবরের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে এই সঙ্গীত পরিচালকের ঘর ভাঙার খবরে যখন তোলপাড় সামাজিক মাধ্যম, তখন তার সহকর্মী মোহিনী দেও বিচ্ছেদের ঘোষণা দেন। এরপরেই শুরু হয় ফিসফাস, দুয়ে দুয়ে চার মিলিয়ে দেন নেটিজেনরা। এদিকে পরকীয়ার খবর মাথা চাড়া দিয়ে উঠতেই এ বিষয়ে মুখ খুলেছেন এআর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, এআর রহমান এবং সায়রার বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই। মানসিক চাপ থেকে তারা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছে, আর এমনটা হবে যে সেটা নাকি কখনো ভাবেননি এআর রহমান। অন্যদিকে মোহিনী ইনস্টাগ্রামে দেয়া পোস্টে নিজের বিচ্ছেদের বিষয়টিও পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, জীবনের চাহিদাগুলো ভিন্ন হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তিনি তার এই সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য ভক্তদের অনুরোধ করেন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন। যদিও তাদের দেয়া বক্তব্যের পরও সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বলছেন, এআর রহমান আর মোহিনী একসঙ্গে নতুন বিয়ের ঘোষণা করলেও তারা অবাক হবেন না। কেউ কেউ আবার বলছেন, এত ভনিতা না করে সব স্বীকার করে নিলেই হয়। সাব্বির হোসেন, সোনালী নিউজ।